আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি মাল্লা নাবিয়্য বাদা আম্মা বাদ প্রিয় দিনই ভাই ও বোনেরা আজকে আমরা জুমার দিনের শুক্রবারের বিশেষ একটি আমল সম্পর্কে জেনে নেব যে আমলটি শিখিয়েছেন বিশ্বনবী হজরতে মোহাম্মদুর রসৌল্লা সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম প্রিয় বন্ধুগণ শুক্রবারের দিনটা হলো মুসলিমদের জন্য একটা স্পেশাল দিন আর তা বাদেও এই দিনের মধ্যে অফিস আদালত ব্যাংক থেকে শুরু করে নিয়ে সব কিছুই বন্ধ থাকে এবং এই দিনে ফ্রি সময়ের মধ্যে অনেকেই কিন্তু আমল করার সুযোগ পায় বিভিন্ন ধরনের দোয়া বা নামাজ পড়ার সুযোগ পায় এজন্য আজকের দিনের গুরুত্বপূর্ণ আমলটি যদি আপনারা শিখে নেন গুরুত্বপূর্ণ আমলটি সম্পর্কে যদি আপনারা জানতে পারেন তাহলে আপনারা এই শুক্রবারের দিন সেই চমৎকার আমলটি আপনারা করে অনেক নেকি অর্জন করতে পারবেন তাহলে প্রিয় বন্ধুগণ চলুন আমরা এখন সহি হাদিসের আলোকে আমলটি শিখে নেই প্রিয় বন্ধুগণ এই চমৎকার আমলটি সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে সুনানে আবু দাউদ শরীফে হাদিস নাম্বার এক হাজার সাতচল্লিশ আওস ইবনু আওস তালা আনুহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের দিনসমূহের মধ্যে সর্বোত্তম হলো জুমার দিন এদিন আদম আলাইহিসাল্লা তুয়াশ্লামকে সৃষ্টি করা হয়েছিল এদিনই। তার রুহ কবজ করা হয়েছিল এদিন সিংগায় সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে এবং এদিনই বিকট শব্দ করা হবে কাজে এদিন তোমরা আমার উপর বেশি দরুদ পাঠ করো কারণ তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয় আওস ইবন আওস রজিয়া তাল আনহু বলেন লোকেরা বুঝতে চাচ্ছিল আপনার শরীর তো জরাজীর্ণ হয়ে মিশে যাবে রাসুল সাল্লাহ আলহ্লাম বললেন মহান সর্বশক্তিমান আল্লাহ মাটির জন্য নবী রাসুলগণের দেহকে হারাম করে দিয়েছেন প্রিয় বন্ধুগণ আপনারা হাদিসটি শুনলেন এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে রাসুল সাল্লু আলিহি আসাল্লাম যে আমলটি শিখিয়েছেন জুমার দিনে সেই আমুলটি হল দরুদ পাঠ করা প্রিয় বন্ধুগণ জুমার দিনটি হলো অতি ফজিলতপূর্ণ একটি দিন সেই দিনের কি কি ফজিলত রয়েছে এই দিনের তাৎপর্য কি তাৎপর্য সম্পর্কে এই হাদিসে কিছুটা আলোচনা করা হয়েছে আরও অন্যান্য হাদিসে আপনারা এই দিনের ফজিলত সম্পর্কে জানতে পারবেন তো প্রিয় বন্ধুগণ আমরা এই দিনে বেশি বেশি দরুদ পাঠ করব। এখানে বলা হয়নি যে আপনাকে দরুদে এব্রাহিমেই পড়তে হবে তবে দরুদে এব্রাহিম পড়াটা হলো সবচেয়ে ভালো তবে আপনারা যে কোনো দরুদ পড়তে পারেন সল্লাহু ওয়াসাল্লাম যদি এতটুকু পড়েন তারপরেও কিন্তু আপনি দরুদ পড়লেন সল্লাহু আলা নাবিগিল উম্মিগি এটাও একটা দরুদ আপনারা এই দরুদটাও পড়তে পারেন প্রিয় বন্ধুগণ দরুদগুলি আপনারা যে কোনো অবস্থাতেই পড়তে পারেন উজু অবস্থায়ও পড়তে পারেন উজু ছাড়াও পড়তে পারেন বসে পড়তে পারেন শুয়ে পড়তে পারেন হাঁটতে হাঁটতে পড়তে পারেন গাড়িতে যাচ্ছেন ড্রাইভিং করতে করতেও পড়তে পারেন অথবা আপনি যাত্রী হয়ে যাচ্ছেন সেখানেও কিন্তু বসে বসে পড়তে পারেন হাদিসের মধ্যে পাওয়া যায় রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার উপর দশ বার রহমত নাজিল করবে সুবহান এজন্য প্রিয় বন্ধুগণ অনেক অনেক ফজিলত অর্জন করার জন্য এবং পরকালে কেয়ামতের দিন রাসুলের সাফায়েব পাওয়ার জন্য আসুন আমরা শুক্রবারের দিনসহ বাকি অন্যান্য দিনেও আমরা বেশি বেশি দরুদ পাঠ করি পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই তৌফিক দান করুন আমিন প্রিয় বন্ধুগণ আসুন আমরা সবাই মিলে তিনবার রাসূলের রাসুলের উপর দরুদ করার মাধ্যমে আজকের ভিডিওটি শেষ করি সকলেই আমার সঙ্গে বলুন ওয়াসাল্লাম ওয়াসাল্লাম আলাই্লামু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু জানতে পেরেছেন বন্ধুগণ ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমি অনুরোধ করবো প্লিজ ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে করে তারাও এই সম্পর্কে জানতে পারে এবং তারাও যেন আমল করতে পারে তারাও যেন দিন বেশি দূরত পাঠ করে আপনার কারণে যতজন মানুষ এই হাদিস সম্পর্কে জানতে পারবে আর যতজন মানুষ আমল করবে তারা যেই পরিমাণ নেকি অর্জন করবে মহান রব্বুর আলামিন আপনাকেও সেই পরিমাণ নেকি দান করবেন ইনশা আল্লাহ এটা কি বলে সদকায় জারিয়া এজন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আর নিয়মিত আমার এই চ্যানেলের ইসলামিক ভিডিও পেতে চাইলে দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন আল্লাহ চাই তো দেখা হবে পরবর্তী কোন একটা ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كل